नमस्कार, मैं इंद्र नील, आपका स्वागत है योर टाइम डील कोलकाता में। सुब्रत सरकार ने रिसेंटली एक फोटोशूट का प्रोग्राम रखे थे। उनकी कंपनी का नाम है ड्रीम मर्चेंट। जी हाँ, जहाँ पे बहुत तरीके के नए मॉडल्स और पुराने मॉडल्स हाजिर थे। इस मॉडल फोटोशूट में जाने माने मॉडल मयंक जायसवाल हाजिर थे। तो चलिए, उन्होंने क्या कहा और उसके साथ साथ सुब्रत ने क्या कही, यह भी हम आपको सबसे पहले योर टाइम डील के पर्दे में सुना रहे हैं, सबसे खास और सबसे एक्सक्लूसिव। খুবই ভালো লাগছে, এখনই এসেছি, এখন প্রায় মোটামুটি 10 মিনিট হয়েছে। তো আমি দেখছি মেকআপগুলো চলছে অলরেডি, আর এখানে মডেলসগুলোকে দেখছি, অনেক কটা মডেল আছে। মোটামুটি যখন এনি যখন মানে শো জন্য যখন আনাউন্স করেছিলেন এলাকা, যে মোটামুটি 6 থেকে 7খানা মডেল ছিল, এখন আমি দেখছি প্রায় মোটামুটি মোর দ্যান 30 মডেলস আছে। তো খুবই ভালো লাগছে, এখানে আপনি এত বেশি মডেল পাবেন, ঠিক আছে, একটা ফটোশ্যুট কম্পিটিশনতে অবভিয়াসলি আপনাকে ভালো লাগবে। আর ওখানে আমি জাজিং করতে এসেছি। আর যদি যখন ইনি শোটা অ্যানাউন্স করেছিলেন এনার কাছে 6 থেকে 7খানা মডেল ছিল, কিন্তু খুবই ভালো হয়েছে কি এখন এই ইভেন্টে আজকে দেখছি আমি মোটামুটি মোর দ্যান 30 থেকে বেশি মডেল আছে, 30+ মডেল আছে। তো অবভিয়াসলি ভালো তো লাগবেই, আই ফিল গুড টুডে। নয় মডেলসকে মানে বলুগা কি থোড়া সা হার্ড ওয়ার্ক করে অ্যান্ড আপনি থোড়ে পোজিং পোস্চার্স পে আর বেসিক্যালি ইয়ে ফটোশুট কম্পিটিশন হ্যাঁ, তো থাড়া পোজিং পোস্চার্স পে জ্যাদা ধ্যান দে, ক্যাসে আপনি ড্রেস ক্যারি করার হ্যাঁ, তো উন সব চিজো পে ধ্যান দেঙ্গে কি, তো দ্যাট উইল হেল্প ইউ ফার্দার টু গ্রো ইন আদার ইভেন্টস অলসো। মানে তো মোটামুটি নয় হ্যাঁ, চাই প্রফেশনল হ্যাঁ, চাই সেমি প্রফেশনল হ্যাঁ, সবই কো জজ করতে আয়া হুম। তো মেরে লিয়ে বহুত হি অনার ওয়ালি বাত হ্যায় কি মানে ইন লোগো কো জজ করুঙ্গা, আর অবভিয়াসলি মেরা ডিসিশন অলওয়েজ ফেয়ার হতা হ্যায়, ঠিক হ্যায়, আর সবই মেরে ডিসিশন কা রেসপেক্ট ভি করতে হ্যায়, আই অলওয়েজ হ্যাভ এ হাম্বল থিঙ্কিং ফর দ্যাট, ঠিক হ্যায়, কি সবই মেরে জো ভি জজমেন্ট হতা উসকো রেসপেক্ট করতে হ্যায়। और अच्छा है, लेट्स सी फॉर द बेस्ट क्या होता है, देखा जाएगा वो तो, ठीक है, अभी तो शो स्टार्ट नहीं हुआ है। नमस्कार, मैं सुब्रता सरकार बोल रही हूं। এটা একটা হচ্ছে ফিমেল মেল ট্রান্সজেন্ডার কিড সবারই একখানা কনটেস্ট হচ্ছে, এর মধ্যে হচ্ছে বেস্ট এক্সপ্রেশন উপরে হচ্ছে প্রাইজটা হবে। ময়ূর স্যার, সপ্তমী ম্যাম, রোহন, এরা হচ্ছে জাজ। আর সবথেকে বড় কথা হচ্ছে এই যে শোটা অর্গানাইজ করছি, আমি তো অ্যাজ এ মডেল এতদিন এখানে কাজ করেছি, এই প্রথম এটা আমি অর্গানাইজ করছি ড্রিম মার্চেন্টে। এখানে কাজ করতে এসে আমাকে কল্যাণ ভান্ডারী, যে ড্রেস ডিজাইনার আমাদের এখানে, উনি আজকে আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছে। তার সাথে আছে ক্যামেরার পিছনে যে সামনে আসতে চায় না আমার এক ফ্রেন্ড পলাশ চ্যাটার্জি, ময়ূর স্যার তো আছেন, এনারা সবাই না থাকলে আজকে এই শুটটা আমি ঠিকঠাক করে অর্গানাইজ করতে পারতাম না। আজকে আমাদের সকলের হেল্পে আজকে শুটটা মোটামুটি সফল। আমিও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনি এখানে কম্পিটিশনে একটু নাম দিয়েছেন, হ্যাঁ, ডিম মার্চেন্ট কোম্পানি আইএসও দিয়েছেন, তা আপনি আজকে কীরকম অনুভব করছেন আজকের দিন? সত্যি কথা বলতে দিস ইজ মাই ফার্স্ট শ্যুট এবং আই ওয়াজ ভেরি স্কেয়ার্ড, মানে আমি প্রচণ্ড ভয়ে ছিলাম, কিন্তু এত ভালো সহযোগিতা, এত ভালো কোঅপারেশন, আমার সমস্ত ভয় চলে গেছে। এটা আমার প্যাশন ছিল, আই থিঙ্ক ইট উইল বি মাই প্রফেশন, হতে পারে এদের সহযোগিতা এবং এদের সব কিছুর জন্য আমার মনে হচ্ছে যে প্যাশনটা আমার প্রফেশন হতে পারে। হ্যাঁ, দিস ইজ মাই, আমি জীবনে কোনো দিন ফটোশ্যুট করিনি, আমি মানে এতটাই স্কেয়ার ছিলাম, আমি আসতেও স্কেয়ার ছিলাম, কিন্তু এনারা প্রচণ্ড পরিমাণে আমাকে সাহস জুগিয়েছিলেন এবং ওনারা যে কথাটা দিয়েছিলেন কথাটা টোটালি পুরোটাই রেখেছিলেন, এটুকু বলতে পারি। ওকে, মেকআপ আর্টিস্ট থেকে, এই যে আমার মেকআপ আর্টিস্ট দেবযানী, ওকে আগে দেখতে হবে, কেননা আমাকে যে এত সুন্দর লাগছে ডিম মার্চেন্ট কোম্পানি বানিয়েছে, দিস ইজ মাই মেকআপ আর্টিস্ট দেবযানী, ওর জন্য হয়েছে আমার দেবু, ওকে যদি না লাগতো তাহলে আমাকে এরকম ভালো লাগছে না। এসে কাজ করে, ওর সাথে কাজ করে এখানে এতজন এসছে সেটা দেখেও ভালো লাগছে, প্রচুর মানুষ এসছে, কাজ করব। আমি জানি না আমি ওর সাথে আর কাজ করবো কি না, বাট দিস ইজ মাই ফার্স্ট শুট, আমার অসাধারণ ভালো লাগছে এবং অসাধারণ অভিজ্ঞতা, থ্যাংক ইউ। ওয়েস্টার্ন সেজেছি, আমার লুকটা স্টার্ট করে থেকে আমার ড্রেসটা পুরোটা ওয়েস্টার্ন, আজকে আমি ওয়েস্টার্ন শুট করছি। আজকে আমি ওয়েস্টার্ন শুট করছি, আর আমাদের এখানে, আমার এখানে আমাদের ফার্স্ট টাইম, আর এখানে এসে সত্যি খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স করছি, এর আগেও বাইরে করেছি, বাট এখানে আমি ফার্স্ট এক্সপিরিয়েন্স করছি একটা আমার ফ্রেন্ডের রেফারেন্স, অ্যান্ড আমার আজকে এসে খুবই ভালো লাগছে, এখান থেকে আমি উঠবো, অ্যান্ড কল্যাণ স্যার আমাকে এই সুযোগটা দিয়েছে,
অ্যান্ড আমি এখান থেকে মানে মডেল মানে আমার ছোটো থেকেই মডেল হওয়ার ইচ্ছে ছিল অ্যান্ড সুযোগটা কল্যাণ স্যার আমাকে দিয়েছে, ব্যাস এটাই। অপূর্ব সাফল্য মণ্ডিত হয় আজকের অনুষ্ঠান এবং হবেই, সবারই এত আগ্রহতা এবং দেখছি সবারই একটা ভীষণ করার চেষ্টা। দিস দি ইনফার্নো অফ প্যাশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডু সামথিং দ্য ম্যাডনেস। এই তো আমরা তো এটা মন্দির আমাদের কাছে আমরা সম্পূর্ণ নিবেদন করি, সম্পর্ণ করি আমাদের তো এই সেই তৃষ্ণা সেই ক্ষুদাটাকে আমি দেখতে পাচ্ছি। তো এটা যদি জ্বলন্ত থাকে দহনে দহন হয়ে আমাদের কিছু করবার খেতে, তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই সাফল্যের আলোকে আলোকিত হবে। এইটা আপনি খুব ভালো বলেছেন যে অনেক শুধু কলকাতায় না পশ্চিমবঙ্গের আনাচে কানাচে প্রতিভার তো অভাব নেই, এবং প্রতিভা কোনো অর্থ মানে অর্থনৈতিক সামাজিক বা ঐতিহাসিক বা প্রতিপত্তিশীল ঘরে আসে না, প্রতিভা সব ঘরেই আসে এবং একদম ভেতরে ভেতরে পল্লী গ্রামের মধ্যেও কিন্তু তাদের হয়তো আধুনিকতা ছোঁয়া নেই কিন্তু তাদের কুবের ভাণ্ডারের মতন অপূর্ব প্রতিভা আছে। সেইটাকে তারা যদি আজকাল তো সোশ্যাল মিডিয়ার আশীর্বাদে সমস্ত বল পৃথিবীটাই একটা ছোট্ট ক্ষুদ্র জায়গা হয়ে গেছে, তারা যদি দেখে একটা সঠিক জায়গায় এসে তারা অনুশীলন প্রশিক্ষণের মাধ্যমে নিজের প্রতিভাকে প্রদর্শন করতে পারে এবং রাইট পথ রাইট প্র্যাকটিস মেক্স পারফেক্ট, শুধু প্র্যাকটিস ডাজেন্ট মেক পারফেক্ট, রাইট সেই জন্যই গুরুরা আছে এবং তাদের কথা মতো চলে যদি নিজেদের প্রতিভাটাকে সবার সামনে প্রদর্শন করতে পারে নিশ্চয়ই তাদের আশীর্বাদ বর্ষণ হবে। খুবই ভালো লাগছে, আমি মাইম স্যারের ইয়েতে এখানে এসেছি তো ওনার অ্যাডভাইসে খুবই ভালো লাগছে, আমার মেকআপ করিয়েছে যিনি তাকেও অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লাগছে, যেমন লুক চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছি। এইটা নিয়ে আমার সেকেন্ড শ্যুট হচ্ছে কল্যাণদার সাথে, আমি আগেও শ্যুট করেছি কল্যাণদার সাথে তো আমার খুব ভালো লেগেছে, সেই জন্য আমার সেকেন্ড টাইম আমি আবার এসেছি। মিনিমাম 4 মাস হয়ে গেছে যে মডেলিংয়ের লাইনে আছি বা মডেলিং করি, নানারকম জায়গায় আমি মডেলিং করেছি, প্রাইজও প্রচুর পেয়েছি, এখানে আমার সেকেন্ড টাইম। তো আশা করি যদি আগে আরও কোনো যদি বড় শো হয় বা আরও যদি কখনো কোনো শ্যুট হয় নিশ্চয়ই আমি আবার আসব। আমার শ্যুটটা হচ্ছে ব্রাইডাল নিয়ে, আমাকে ব্রাইডালের শ্যুট আছে না তো আমাকে ব্রাইড সাজতে হবে, তো সেই বিষয়ে আমার শ্যুট আছে, তো এটা আমার ফার্স্ট টাইম শ্যুট তো অত এক্সপিরিয়েন্স নেই আমার যে কেমন কী হয় না, এখন আমার মেকআপ হয়নি তো এমন লিস্টে আছে না। হ্যাঁ এখানে ভালো সাপোর্ট পাচ্ছি, ফার্স্ট টাইম এসে এত কিছু দেখেছি মানে আরও ইন্টারেস্ট জাগছে যে আরও কাজটা করার ইচ্ছা আছে, তো দেখি এবার কী হয় কতদূর, বাট চেষ্টা করবো নিজের বেস্ট দেওয়ার যাতে ফিউচারে যদি কিছু হতে পারি। তো আমি এখানে যত সবাই আছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাই কি এরকম একটা চান্স দিয়েছে আমাকে, সুযোগ করে দিয়েছে এখানে আসার, তো আমি চেষ্টা করবো আমি নিজের থেকে অনেকটা বেটার দেওয়ার যাতে ওদের ভালো লাগে। খুব খুবই ভালো লাগছে, খুব মজা করছি, এখনও তো মেকআপ হয়নি কিন্তু করবো, খুব এনজয় করছি, এখানে অনেকজন আছে দেখছি, দেখে মজা লাগছে, ভালো লাগছে। আমি 6 থেকে 7 মাস হলো মানে এই জায়গাটাতে এসেছি, আমি 4 থেকে 5টা শ্যুট করেছি, এটাও দেখি কী হয়, এটাও খুব ভালো করে করার এ আছে ইচ্ছা আছে, তো সাপোর্ট খুব ভালোই পাচ্ছি, তার মধ্যে এখানে অনেক ফ্রেন্ড আছে, অনেকজনকেই চিনি আমি তো অনেক সাপোর্ট করছে, ভালো লাগছে। নেক্সট এখনও কাজ এখনও আসেনি, তো এমনি নর্মাল যেরকম ব্রাইডাল ওয়েস্টার্ন এইসবই শ্যুট করি আমি, আর আর কিছু অ্যাক্টিংও করি মডেলিংও করি দুটোই। হ্যাঁ অ্যাক্টিংয়ের কাজ করেছি, রাঙা বউ সিরিয়াল অ্যাক্টিংয়ের কাজ করেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে কল্যাণ ক্রিয়েশনসের ড্রেস লঞ্চিং ডে, তো আমরা যারা দেখছেন যারা ব্ল্যাকের ওপরে এটা লঞ্চ হচ্ছে শাড়ি বা এই ড্রেসটা সবকটা ড্রেসই ব্ল্যাকের ওপরে, তো এর আগে কল্যাণদার সাথে আমরা অনেক কাজই করেছি, এটা নতুন না, কল্যাণদার ড্রেস নিয়ে কোনো কথা হবে না, সবসময় ভালো, আর এমন নয় যে আমাদের শুধুমাত্র যে আমাদের আমাদের এজের ছেলে মেয়েদের জন্য তা নয়, বাচ্চাদের জন্যও আছে, সুতরাং যারা যারা চান তারা কল্যাণদাকে বুক করতে পারেন ড্রেসের জন্য,
আর ফর শ্যুট কল্যাণদার সাথে অবশ্যই যোগাযোগ করুন, কল্যাণদা খুব ভালো কালেকশন রাখে এবং এখানে কাজ করলে আমার মনে হয় সবার একটা কেরিয়ার তৈরি হয়ে যেতে পারে ফ্রেশারদের জন্য। ফেভারিট আশা করি যারা আছে নতুন টাইপের কালেকশন আপনারা ট্রাই করতে পারেন, দেখতেই পাচ্ছেন সবার একটা একই প্যাটার্নের। আমি দেবলীনা দাস মডেল, আর কল্যাণদার এখানে সবসময় নতুন নতুন কালেকশন, কল্যাণদা মানে ইউনিক কালেকশন, কল্যাণ ক্রিয়েশনের কালেকশন সবসময় বেস্ট ছিল, আছে এবং থাকবে। আর কল্যাণদা আজকে এই ব্ল্যাকের উপরে এই চারটি ড্রেস লঞ্চ করেছে এবং যেগুলো আমরা পরে রয়েছি, আর কিছু বলার নেই, কল্যাণদা মানেই বেস্ট। হ্যালো, আমি রোহন ব্যানার্জি। আজকে সত্যি কথা বলতে গেলে এত সুন্দর একটা ড্রেস আসবে সেগুলো তোমরা সবাই দেখতে পাবে, তো আজকে আমার এই ব্লেজারের সেটটা তো খুবই পছন্দের সেট, অ্যান্ড এটা পুরো চারটে একটা কনসেপ্ট, সো খুবই ভালো লাগছে। অ্যান্ড থ্যাংকস টু কল্যাণদা, থ্যাংকস টু সবাইকে কি আজকে একটু ভালো একটা প্ল্যাটফর্ম দিয়েছে সবাইকে, তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন লাগছে? খুব ভালো লাগছে এখানে এসে, খুব ভালো যে বলে বোঝাতে পারবো না, এতটাই ভালো এখানে। তারপরে যত মেকআপ আর্টিস্টও খুব ভালো যে সাজিয়েছে, তারও খুব সুন্দর এখানে আইটেম সব খুব সুন্দর। আমার নাম অনামিকা প্রধান, আমি কুটঘাট আনন্দপল্লিতে থাকি, আমার মায়ের নাম অলকা প্রধান, আমার বাবার নাম